বিটিআর রাজনীতি প্রেক্ষাপটরে খবর লো ইউপিপিএল দলে এটা মানুষক টোপ দিয়ে দিয়ে যোগদান কার্যসূচী চলাইছে আর এনেদরে এটা মন্তব্য করেছে হাগ্রামা মহিলারে। হাগ্রামা মহিলারে কইছে ইউপিপিএল দলে এটা মানুষক টোপ দিয়ে আর টোপ দিয়ে কিনে যোগদান করবলে মাতি আনে। তেনে ক্ষেত্রে যদি ইউপিপিএলর মিটিংত কোনোবা না যায় তেতিয়াহলে অরুণোদয় আসনি নাপাব, যদি ইউপিপিএলর মিটিংত না যায় ৭৫ হাজার টাকা নাপাব, ইউপিপিএলর মিটিংত যদি না যায় ঘর নাপাব, পয়সা নাপাব বলে তেওঁলোকে মানুষ হক যোগদান করবলে লো আহে। আর এই যে তিনটা এজেন্ডা, এই তিনটা এজেন্ডার উপর ইউপিপিএল দলে দলটো যে যোগদান কার্যসূচী চলাই আহিছে আর তেনে ক্ষেত্রে আজি হাগ্রামা মহিলারে কইছে যে ৪০০০ মানুষ বিপিএফত যোগদান করেছে আর সেহে ইউপিপিএল দলের যে স্থিতি সেই দলের স্থিতির ক্ষেত্রে কইছে যে ইউপিপিএল দল শেষ হয়ে যাব আর না থাকবে বলে মন্তব্য করেছে হাগ্রামা মহিলারে। তেনে ক্ষেত্রে হাগ্রামা মহিলারে কি মন্তব্য করেছে সে আমি আপনাদের পোনে পোনে শুনাব লৈছো। যদি ইউপিপিএলর মিটিংত না যায় আপনি অরুণোদয় স্কিম নাপাব, এই এক নম্বর। যদি ইউপিপিএল মিটিংত না যায় তাহলে ৭৫ হাজার টাকা নাপাব, এই দুই নম্বর। তিন নম্বর হল আপনি যদি ইউপিপিএল মিটিংত না যায় তাহলে কি আছে ঘর নাপাব, ঘর নাপাব, পয়সা কাটিব। এইবিলাক স্কিম, তিনিটা স্কিম অকল প্রমোদ বড়ো সমষ্টিলৈ নহয়, এন্টায়ার বিটিসিতে, এন্টায়ার বিটিসিতে প্রমোদ বড়োর যেটা ইউপিপিএল দল বহুত যোগদান করে আছে, আরো লগতে বিটিসি অঞ্চলত বহুত বিজেপি কর্মী নেতাও যোগদান করে আছে। আজি নতুন কথা নহয়, এই জয়নিং প্রোগ্রামটো বহুত দিনের অক্টোবর মাহর পরে চলি আছে। আজি তো ইউপিপিএলরে ১০০০ প্লাস আছে আর বিজেপির ২০০ প্লাস এনেকা আছে, মুঠতে টোটাল ৪০০০ প্লাস আমার দলত যোগদান করেছে, ৪০০০ প্লাস আমার দলত যোগদান করা। মুঠতে কব কলে প্রমোদ বড়োই সরকার চলাব পারা নাই ভালকেই, আর প্রমোদ বড়ো আর শেষ আর না থাকিব ইউপিপিএল। কি সফল সফলতা নাইয়ে এটা প্রমোদ বড়োর, একো জিরো। তৃতীয় হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, ফোর্থ হোক, থার্ড হোক, এইবিলাক কাম নহব আর মই চিনি নাপাই কোন চন্দন ব্রহ্ম, মই চিনি নাপাই কোন সাংসদ, মই চিনি নাপাই। আসনি হল যদি ইউপিপিএলর মিটিংত না যায় তাহলে আপনি অরুণোদয় স্কিম নাপাব, এই এক নম্বর। যদি ইউপিপিএল মিটিংত না যায় তাহলে ৭৫ হাজার টাকা নাপাব, এই দুই নম্বর। তিন নম্বর হল আপনি যদি ইউপিপিএল মিটিংত না যায় তাহলে কি আছে ঘর নাপাব, ঘর নাপাব, পয়সা কাটিব। এইবিলাক স্কিম, তিনিটা স্কিম, অরুণোদয়, ৭৫ হাজার আর ঘর, এই তিনিটা স্কিম আছে মজবুত চলি আছে বিটিসি অঞ্চলত। এই স্কিম তো তিনিটা তো প্রমোদ বড়োতো মই সুধিছো আমার রাইজ পাবলিকক, মই সুধিছো আপনাদের প্রমোদ বড়োতো বড়ো না মুসলিম না বেঙ্গলী, মই এরকম সুধিছে কিন্তু এহতে কইছে বড়ো। যদি বড়োই হয় তেতিয়াহলে তো সেই বড়ো মানুষকে উচ্ছেদ করব না লাগছিল, উচ্ছেদ করব না লাগছিল। নিশ্চয় বড়ো নহয় নাকি, বেঙ্গলী হব পারে বা মুসলিম হব পারে, এনেকাই কইছো মই। তো সিহঁতে কৈছে নাই 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 বড়ো মানুষ, এ তেতিয়াহলে তো শেষ। বড়ো মানুষে যদি বড়োকে উচ্ছেদ করে তেতিয়াহলে তো আর এই প্রমোদ বড়োয়ে কোন মুসলিমের কারণে, কোন বেঙ্গলীর কারণে, কোন অসমিয়ার কারণে, কোন গারো রাভা আদিবাসী রাজবংশী কোন নাথযোগীর কারণে কাম করব, বড়ো হয়ে পেলায় বড়োকে শেষ করেছে, তেতিয়াহলে তো এই মুসলিম বা কোনবা রাজবংশী বা বেঙ্গলী বা গোর্খা ইহঁতর কারণে কি কাম করব। এই কারণে মই সুধিছিল ইহঁতে কৈছে বড়ো, যদি বড়ো হয় বড়োকে মরম করব জানিব লাগছিল, সে কথা সেইটাই। প্রমোদ বড়োর কথা আমার রাইজে কোয়া নাই, কোনবা বুদ্ধিজীবীয়ে কোয়া নাই, আমার পাবলিক বিটিসি বাকি রাইজে কোক না মই অত্যাচার করেছি নাকি, প্রমোদ বড়োর ব্যক্তিগত কথা এইবিলাক।
প্রমোদ বড়োর ব্যক্তিগত কথা, আমি একো করা নাই। আমি খোরা জায়গাতে বহি পেলাই সি আমাক গালি দি থাকে, আমি খোরা জায়গাতে মিটিং করে পেলাই আমাক গালি করে থাকে। কোন ফ্যাক্টর নাই আমার আজির দিন, কোনো দলের ফ্যাক্টর নাই। দরং আর ওদালগুড়িত আমি ক্যান্ডিডেট দিব, আমি জিকিম। ক্যান্ডিডেট দিব লোকসভা, দরং আর ওদালগুড়ি লোকসভাত আমি ক্যান্ডিডেট দিব। এলায়েন্স নাই, কারো লগত এলায়েন্স নাই, দে কারো লগত এলায়েন্স নাই, অকলে খেলব দে। এটা কথা কৈছিস, আপোনালোকৰ দলৰ বহুত প্ৰাক্তন এমচিএল এমএলএ অকল তেওঁৰ দললৈ উচৰি যাব, কিন্তু আপোনালোকে এফালে যোগদান হ'ব চলাই আছে। এই ব্লক কাম কোন যাব যাব দিয়ক না, পাব্লিক তো যোৱা নাই নহয়, রাইজে যোৱা নাই নহয়, রাইজে আমাৰ লগত আছে। দেই থ্যাংক ইউ।